মমতা বন্দ্যোপাধ্যায়ের বাম আমলে চিরকুটে চাকরি হতো, এই মন্তব্যের পর এবার বামফ্রন্ট আমলে অনিয়ম নিয়ে সরব হলেন মেয়র ফিরহাদ হাকিম। পুর কমিশনারকে তদন্তের নির্দেশ দিলেন তিনি। যাদবপুরে সরকারি প্রেক্ষাগৃহে বেসরকারি ট্রাস্টের পরিচালনা নিয়ে সিপিএম তৃণমূল পর্যায়ে উত্তপ্ত হল কলকাতা পুরসভার অধিবেশন। যাদবপুরে নিরঞ্জন সদন প্রেক্ষাগৃহ উদ্বাস্তু পুনর্বাসন দপ্তরের জমিতে কেএমডি তৈরি করে, পরে তা কলকাতা পুর নিগমকে দেয়। তবে অভিযোগ বামফ্রন্টের সময় এটি ট্রাস্টের হাতে যায়। তৃণমূলের অভিযোগ, সেই ট্রাস্ট আসলে সিপিএম এর। মাথায় আছেন যাদবপুরের প্রাক্তন বিধায়ক। এই হল ভাড়া দিয়ে বিপুল পরিমাণের টাকা রোজগার করে সিপিএম, সেই টাকা পুর নিগমকে দেওয়া হয় না, ফলে সংস্কারের কাজও হয়নি। ওই টাকা দিয়ে সিপিএম এর কর্মীদের ভাতা দেওয়া হয়। আর তৃণমূলের এই অভিযোগ নিয়ে তোলপাড় অধিবেশন। তৃণমূল কাউন্সিলর অরূপ চক্রবর্তী তিনি একটি প্রস্তাব উত্থাপন করতে গিয়ে জানান, নিরঞ্জন সদনে পাকা খারাপ, বসার জায়গা খারাপ, খুব বাজে অবস্থায় আছে, আমূল সংস্কার দরকার। তার দাবি হলটা উদ্বাস্তু পুনর্বাসন দপ্তরের জায়গায়। সে সময় জ্যোতি বসু উদ্বোধন করেন, তবে সরকারি জমিতে সরকারি টাকা হলটা হলো একটি প্রাইভেট ট্রাস্টের হাতে দেওয়া রয়েছে। নাম না করে জানান, সেই ট্রাস্টের মাথায় রয়েছেন সুজন চক্রবর্তী। তার কথায়, এখান থেকে বিপুল পরিমাণে টাকা তুলে দলের কর্মীদের ভাতা দেয় সিপিএম। যারা টেলিভিশনে রোজ নীতির কথা বলছেন, তার আগে হলটা ঠিক করুন। আরও এক কাউন্সিলর তপন দাশগুপ্ত জানান, যিনি এখানকার বাসিন্দা নন, তিনি ট্রাস্টের মাথায়, আর ওই ওয়ার্ডের কাউন্সিলর বসুন্ধরা গোস্বামী নেই কেন? কেন বর্তমান বিধায়ক দেবব্রত মজুমদার নেই? তিনি প্রশ্ন তোলেন, কত বাকি আছে সেটা দেখা হোক। প্রতিদিন দুটো হলের ভাড়া আসছে 15,000 থেকে 18,000 টাকা, ওই টাকা হিসেব চাই। এই দুই কাউন্সিলরের সঙ্গে কলকাতা মেয়র পরিষদ দেবব্রত মজুমদার জানান, ওই কমিটিতে আমি নেই। নিরঞ্জন সদন নামে একটা পুরনো হল ছিল স্বাধীনতা আন্দোলনের আগে থেকে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ সৈন্যদের জন্য তৈরি হয়েছিল হলটি। এরপরে মেয়র ফিরহাদ হাকিম নির্দেশ দেন, বামফ্রন্ট আমলে সরকারি সম্পত্তি কোথায় কি অনিয়ম হয়েছে তদন্ত করতে হবে কলকাতা পুর কমিশনারকে। এক মাস সময় ধার্য করেন তিনি। তার কথায়, বামফ্রন্ট আমলে সরকারি উদ্যোগে তৈরি হলে সিপিএম বিয়ে বাড়ি ভাড়া দিচ্ছে না, ট্রাস্টের নামে বেসরকারি লোকজন দখল করে আছে, এগুলো একটা তালিকা তৈরি করতে বলা হয়েছে পুর কমিশনারকে। হকার পুনর্বাসনের জন্য তৈরি বহুতল বেসরকারি হাসপাতালকে দিয়ে দেওয়া হয়েছে, এমন অনিয়ম হয়েছে বামফ্রন্ট আমলে, সে সমস্ত বিষয়ে বিস্তারিত রিপোর্ট তৈরি করতে বলেছি, জানান মেয়র ফিরহাদ হাকিম। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।